ধরে রাখেন, আপনি ধরেন। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের তাপসদা, রেশিম হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের ছাত্র যুবলীগ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন যারা এই ধর্ম পালন করতে আসছেন হিন্দু সম্প্রদায়ের ভাই মা ও বোনেরা, মুসলমান ভাইয়েরা আমার সালাম নিন, আসসালামু আলাইকুম, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা আমার নমস্কার নিন, নমস্কার। আপনারা কেমন আছেন মা বোনেরা, সবাই ভালো আছেন? এই আপনাদের জন্য তো মা বোনরা দেখতে পারতেছেন আমাকে, একটু ফাঁক দেন। আপনারা ভালো আছেন সবাই? আমাকে চিনেন? তারপরে দেখেছেন কখনো? তো এখন যে আমাদের জননেত্রী শেখ হাসিনা এই উপজেলা নির্বাচনে আমাকে নৌকা মার্কা দিয়েছে, আপনারা সবাই নৌকাকে পছন্দ করেন, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে পছন্দ করেন আমরা জানি, কারণ তিনি সকল ধর্মের একই সমান মর্যাদা দিয়ে থাকেন এবং আমাদের দলের নীতি হলো সেটা। সব ধর্মের একই সমান মর্যাদা আমাদের এই আওয়ামী লীগের নীতি, আমাদের নেত্রী নীতি। এই জন্য আপনারা যে স্বাচ্ছন্দ্যে আপনাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো করেন সেটা তো দেখতে পাচ্ছেন, বিগত দিনেও দেখেছেন অন্য সরকারের আমলে, এবং এই জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে আপনাদের কত স্বাধীনতা, কত শান্ত শিষ্টভাবে আপনাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো আপনারা করতে পারেন, স্বাধীনভাবে করতে পারেন, কোনো বাধা আসে না। এবং আমাদের মুসলমান ভাইয়েরা যারা আছে তারা সবাই এসে আপনাদেরকে সহযোগিতা করে, এটাই শেখ হাসিনার রাজনীতি। তিনি আমাদের এই 16 কোটি মানুষকে আজকে এই পৃথিবীর বুকে কোথায় নিয়ে, হাত ধরে কোথায় নিয়ে গিয়েছেন, উন্নয়নের মহাসড়ক দিয়ে আমাদেরকে নিয়ে রওনা হয়ে আজকে আমরা অর্ধেক পথ অতিক্রম করেছি, আরও সামনে আমাদের বাকি পথটি অতিক্রম করতে হবে, যার জন্য আপনারা এবারও বিপুল ভোটে শেখ হাসিনা সরকারকে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা বিজয়ী করেছেন, এবং আগামী 5 বছরে আমাদের জননেত্রী শেখ হাসিনা এই বাঙালি জাতিকে আরেকটি স্বপ্ন দেখিয়েছেন, আমার পূর্ববর্তী বক্তা সেটা বলেছে, সেটা হলো যে এই গ্রামকে উনি শহরে পরিণত করবেন। আমাদের নেত্রী কিন্তু যেটা আশ্বাস দিয়েছে এই জাতিকে, প্রত্যেকটা আশ্বাস উনি ফলে পরিচয় দিয়েছেন, উনি নিম্ন মধ্যম দেশে পরিণত করেছেন, মধ্যায়ের দেশে পরিণত করেছেন, এখন উনি উন্নতশীল রাষ্ট্র হিসেবে এই দেশকে আমাদেরকে দেখাতে চান আমাদের জননেত্রী শেখ হাসিনা। আপনারা আশীর্বাদ করবেন যাতে এই নেত্রী সুস্থ থেকে আরও 8-10 বছর এই দেশের শাসনভার দায়িত্ব থাকতে পারেন, এবং ওনার যে কাঙ্ক্ষিত স্বপ্ন, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখিয়েছিল এই জাতিকে, সেই স্বপ্ন বাস্তবায়ন প্রায় শেষের দিকে, আমরা অর্ধেক পথ পেরিয়ে একটু বেশি অতিক্রম করে ফেলেছি, আর বাকি পথটুকু আমাদের অতিক্রম করার জন্য শেখ হাসিনার এই রাজনীতি এবং ওনার এই ক্ষমতার খুবই প্রয়োজন ছিল, জাতি সেটা বুঝেছে বিদায়, আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। এবং এই যে গ্রামকে শহর করতে হলে যে স্থানীয় সরকার 5টি টায়ারে বিভক্ত, তার মধ্যে উপজেলা পরিষদ হলো প্রশাসনিক ইউনিয়ন, এটাকে উন্নয়নের কেন্দ্রবিন্দু ধরেই গ্রামকে শহরে পরিণত করতে হবে। এখানে যদি একজন দুর্নীতিবাজ, একজন অসৎ লোককে আপনারা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেন, তাহলে কিন্তু এই গ্রামকে শহরে পরিণত করা এই শেখ হাসিনার স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হবে না। তাই আমি অনুরোধ করবো, আমি আপনাদের পরীক্ষিত সৈনিক, আমি চারবার আমাকে আপনারা ভোট দিয়ে এই উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে সুযোগ দিয়েছেন, আমি অত্যন্ত সততার সাথে, নীতির সাথে, আন্তরিকতার সাথে এই দায়িত্ব আমি পালন করেছি, যার জন্য তৃণমূল থেকে আমার নাম না যাওয়ার ফলেও জননেত্রী শেখ হাসিনা আমার এই রিপুটেশনের উপরে আমাকে নৌকা মার্কা উপহার দিয়েছেন। আমি আশা করব মা বোন সহ এখানে যারা উপস্থিত হয়েছে হিন্দু সম্প্রদায় এবং মুসলমান ভাইয়েরা সকলেই আন্তরিকভাবে দয়া করে
চব্বিশে মার্চ নৌকা মার্কায় বিপুল ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। মা বোনদেরকে মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের প্রতি আমার আরেকটি নির্দেশনা অথবা অনুরোধ থাকবে, সেটি হলো যে এবারের উপজেলা নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠু হবে, আপনারা একদম নিরাপদে ভোট দিতে যাবেন, কোনো সমস্যা হবে না, এটু আশ্বস্ত আপনাকে করতে চাই। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না, আমি জানি আপনারা কেন্দ্রে যে যে কখনই ভুল করবেন না, অবশ্যই আপনারা নৌকা মার্কে ভোট দেবেন এই বিশ্বাস আমার আছে, এবং এই বিশ্বাসটুকু নিয়েই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।